হ্যালো গাইস ওয়েলকাম টু কম্পিটিভ এক্সাম এই ভিডিওতে আলোচনা করব যে ওয়্যারলেস সুপারভাইজারের যে অ্যানসার কী দিয়েছে এর রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এবং ওয়্যারলেস অপারেটার যেন এর কদিনের মধ্যেই হয়েছিল পরীক্ষাটা তো এরও কিন্তু অ্যানসার কি কবে নাগাদ আসতে পারে এবং এর মাঠ কবে হবে বা রেজাল্ট কবে নাগাদ তোমার দিতে পারে দেখো তার আগে এটা আমি একটু দেখিয়ে দিই নোটিশটা তোমাদের তো দেখো এই হচ্ছে ওয়্যারলেস ওয়্যারলেস সুপারভাইজারের নোটিশ এখানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে এই তিরিশ বারো এর সাত দিনের মধ্যে তোমার যা ভুলভ্রান্তি যা যা তোমার মনে হচ্ছে সেটা তোমাকে জানিয়ে দেবে পুলিশ এখানে এটাকে এখানে ইমেল করবে তারা তার মতন ব্যবস্থা নেবে তো এটাই সেরকম তেমন কোনো ভুল আসছে না যে খুব একটা ভুল ভ্রান্তি আছে বলে মনে হচ্ছে না বাকি সব কিছুই ঠিক আছে কিন্তু পুলিশ বোর্ড যেহেতু চাইছে যে রিক্রুটমেন্টটা হান্ড্রেড পারসেন্ট ফেয়ার হোক তো এর রেজাল্টটা কিন্তু খুব বেশি দেরি করবে না তবে এখন যেটা ফ্যাক্টর হবে সেটা হচ্ছে করোনা করোনার জন্য এটা দেরি হলে দেরি হতে পারে আর দ্বিতীয়ত বলি যে কনস্টেবলের মাঠ না হলে কিন্তু মাঠ ফাঁকা পাওয়া যাবে না কারণ এখানেও যেন মাঠ আছে তো কনস্টেবলের মাঠ কমপ্লিট না হলে এর মাঠ শুরু করাটা সম্ভব না তো কনস্টেবলের রেজাল্ট দেবে দেন মাঠ হবে তারপর কিন্তু এর মাঠ হবে বা এর কিন্তু রেজাল্ট দিয়ে তোমাকে এক মাস বসিয়ে রাখবে না এটা পুলিশ বোর্ড কখনোই করবে না অ্যানসার কি আর সুপারভাইজারের সুপারভাইজার রেজাল্টটা তোমার যে অ্যানসার কি দিয়েছে মানে রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেবে আর মাঠ তোমার জানুয়ারির লাস্টে দিয়ে দেবে সেরকম না এটা একটু দেরি হবে কারণ কনস্টেবল রিক্রুটমেন্টটা আগে বেরিয়েছে এবং ওটার মাঠটা হবে তারপরে আর যেটা আমার পার্সোনাল মতামত আর যে তোমাদের যে ওয়্যারলেস অপারেটার ওয়্যারলেস অপারেটারের অ্যান্সার কিও তোমার মনে করো জানুয়ারির মিডিলের মধ্যে তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ওই পরীক্ষাটাও এর পরপরই হয়েছিল পুলিশ বোর্ড রিভাইজ অ্যান্সার কি সম্ভবত বার করে না দেখো যে রেলের যে পরীক্ষা ছিল সেখানেও কিন্তু রিভাইজ অ্যান্সার কি আসেনি তো রিভাইজ অ্যান্সার কি আসবে কিনা সেটার গ্যারান্টি এখনও কেউ জানে না তবে ওয়ারলেস অপারেটারের কথা বলবো ওটার রেজাল্টটা কিন্তু তোমার ফেব্রুয়ারির মিডিল বা লাস্টের দিক থেকে আসার সম্ভাবনাটা বেশি এবং মার্চের মিডিল থেকে ওটার মাঠ বা মার্চের লাস্টের দিক থেকে শুরু হতে পারে কারণ কনস্টেবলের মাঠ শেষ হলেই মনে করবে ওয়ারলেস অপারেটারের মাঠও তোমার শুরু হবে মানে কনস্টেবলের মাঝখানের দিকে তোমার এই রেজাল্ট আসতে পারে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো